ইউক্রেনে পরমাণু হামলা চালাতে আলোচনা করেছে মস্কো। জানিয়ে দিব ডনবাসে 24 ঘন্টায় 260 ইউক্রেনীয় সেনা নিহত। আরও জানিয়ে দিব ক্ষেপণাস্ত্র ব্যর্থ, আমেরিকার সঙ্গে সুর মিলিয়ে উত্তর কোরিয়াকে বয়কটে ডাক দক্ষিণের। এদিকে বিদেশে আটকে পড়া শত শত কোটি ডলার শিগগিরই অবমুক্ত হবে বলছে ইরান। জানিয়ে দিব রুশ সেনাবাহিনীর অস্ত্র আধুনিকায়নের আহ্বান পুতিনের। এবং সর্বশেষ জানিয়ে দিব প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর ইঙ্গিতেই হয়েছে হামলা, গুলিবিদ্ধ ইমরানের অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং পরবর্তী আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইউক্রেনে পরমাণু হামলা চালাতে আলোচনা করেছে মস্কো। রাশিয়ার সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডাররা ইউক্রেনে পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে আলোচনা করেছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের দুজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী মূলত কখন ও কিভাবে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যেতে পারে সেই বিষয় নিয়ে গত মাসে এই আলোচনা হয়। মার্কিন সরকারের ওই দুই কর্মকর্তা বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজকে একথা বলেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের ওই আলোচনায় সম্পৃক্ত ছিলেন না বলে সিবিএস খবরে বলা হয়েছে। হোয়াইট হাউস বলছে গত কয়েক মাসে রাশিয়ার বাহিনী পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার নিয়ে তারা দিন দিন শঙ্কিত হয়ে উঠছে। কিন্তু যুক্তরাষ্ট্র এটিও জোর দিয়ে বলে আসছে যে ইউক্রেনে এ ধরনের অস্ত্র ব্যবহারের জন্য রাশিয়ার প্রস্তুতির কোনো স্পষ্ট লক্ষণ দেখা যায়নি। এর আগে পশ্চিমা গোয়েন্দারা রাশিয়ার পারমাণবিক অস্ত্রগুলোর গতিবিধির যে মূল্যায়ন করেছে তার সঙ্গে বিষয়টি মেলে। মস্কোকে তার পরমাণু অস্ত্রের সম্ভার ব্যবহারের জন্য স্থানান্তর করতে দেখা যায়নি। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে আরও জোরালো করার জন্য অভিযুক্ত করেছেন। গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন রাশিয়া এবং তার দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ডকে রক্ষা করার জন্য হাতে থাকা সব উপায় ব্যবহার করবে মস্কো। রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে আলোচনা করেছে বলে মার্কিন সংবাদ মাধ্যম খবর নিয়ে প্রশ্ন করা হয়েছিল হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কির্বি। তিনি বলেছেন এই ঝুঁকির বিষয়ে গত কয়েক মাসে আমাদের উদ্বেগ ক্রমেই বেড়েছে। রাশিয়া গত কয়েক সপ্তাহ তার নিয়মিত পারমাণবিক মহড়া চালায়, সে মহড়া পর্যবেক্ষণ করেন প্রেসিডেন্ট পুতিন। মহড়ায় দেখানো হয় রাশিয়া অধিকতর শক্তিশালী কৌশলগত অস্ত্র দিয়ে শত্রুর পারমাণবিক আক্রমণের প্রতিশোধ নিচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধের ময়দানে কোনো অসুবিধাজনক অবস্থায় নেই রাশিয়া, এ কারণেই যুদ্ধে তাদের পরমাণু অস্ত্র ব্যবহারের শঙ্কা বাড়ছে। তবে কিছুদিন আগে ক্রেমলিন পাল্টা অভিযোগ করে ইউক্রেন তেজস্ক্রিয় ব্রোমা ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে। এর প্রতিক্রিয়ায় ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা দাবি করে রাশিয়া এ ধরনের কথাবার্তা বলার মাধ্যমে নিজেই ইউক্রেনে এ ধরনের আক্রমণ চালানোর ক্ষেত্রে প্রস্তুত করছে সূত্র বিবিসি। ডনবাসে 24 ঘন্টায় 260 ইউক্রেনীয় সেনা নিহত। গত 24 ঘন্টায় লুহানস্ক পিপলস রিপাবলিকের বাহিনীর সঙ্গে যুদ্ধে ইউক্রেনের সেনার প্রায় 200 জন সদস্য নিহত হয়েছে। পাশাপাশি ডনেস্ক মিত্র বাহিনীর সাথে সংঘর্ষে 60 ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। এদিকে রাশিয়ার নেতৃত্বাধীন মিত্র বাহিনী ডনবাসের সংঘর্ষ রেখা থেকে ইউক্রেনীয় সেনাদের পিছনে ঠেলে দিয়েছে, ফলে ডনবাস শহর এবং এলাকাগুলোতে গোলাগুলির বিপদ হ্রাস পাচ্ছে। প্রায় 200 সদস্যের একটি ইউক্রেনীয় যুদ্ধ দল এবং 10টিরও বেশি সাজোয়া যান লুহানস্ক পিপলস রিপাবলিক এর ক্রেমেনায়া শহরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু একটি আর্টিলারি স্ট্রাইক দ্বারা তাদের থামিয়ে দেওয়া হয়েছিল। এলপিআর সহকারী স্বরাষ্ট্রমন্ত্রী ভিটালি ক্লিটসেভ গতকাল বলেছেন ক্রেমেনায়া সাতভ প্রতিরক্ষা সীমান্তে নেভস্কোয়ে এবং টরস্কোয়ের বসতিগুলোর মধ্যবর্তী এলাকা থেকে, যেখানে ক্রাসনায়া নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে, ইউক্রেনীয় সামরিক বাহিনী প্রায় 200 জন লোক এবং 10টিরও বেশি সাজোয়াজান নিয়ে হামলা করার চেষ্টা করেছিল। তবে আমাদের পুনরুদ্ধারকারীরা সময় মতো এই গতিবিধি দেখছে এবং তাদের বিরুদ্ধে কামান এবং গ্রান্ডস থেকে একটি আর্টিলারি স্ট্রাইক করা হয়েছিল এবং শত্রুরা যা প্রাপ্য তা পেয়েছে, তিনি বলেছিলেন। এছাড়াও তোরস্কয় এলাকায় ছোট ইউক্রেনীয় যুদ্ধ গোষ্ঠী শনাক্ত করা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে একটি আর্টিলারি স্ট্রাইক করা হয়েছিল, তিনি অভিযোগ করেছেন।
ইউক্রেনের সামরিক বাহিনী ওই এলাকায় প্রতিরক্ষা লাইন ভেঙে তারপর মজুদ আনতে চেয়েছিল, কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তিনি ব্যাখ্যা করেছেন। এলপিআর সহকারী অভ্যন্তরীণ মন্ত্রী এর আগে বলেছিলেন যে ইউক্রেনের সামরিক বাহিনী সাজোয়া গোষ্ঠীগুলি দ্বারা সোয়াতোভ এবং ক্রেমেনায়ার কাছে রাশিয়ার ডনবাস মিত্র বাহিনীর প্রতিরক্ষা ভেদ করার চেষ্টা করেছিল, কিন্তু সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। সূত্র নিউইয়র্ক টাইমস, রয়টার্স, তাস ও আলজাজিরা। ক্ষেপণাস্ত্র ব্যর্থ, আমেরিকার সঙ্গে সুর মিলিয়ে উত্তর কোরিয়াকে বয়কটের ডাক দক্ষিণের। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে বলে দাবি করল দক্ষিণ কোরিয়া। একই সঙ্গে আমেরিকার সঙ্গে সুর মিলিয়ে দক্ষিণ কোরিয়া সারা বিশ্বের কাছে উত্তর কোরিয়াকে বয়কট করার দাবি তুলেছে। উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পাল্টা যৌথ সামরিক মহড়া চালিয়ে যাবে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার সকালে উত্তর কোরিয়ার অস্ত্র পরীক্ষার খবর পেয়ে সরকার বাসিন্দাদের লুকিয়ে পড়ার নির্দেশ জারি করে। দক্ষিণ কোরিয়াও দাবি করে যে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র এসে পড়েছে তাদের পূর্ব জলসীমার ভিতরে। সব মিলিয়ে নতুন করে যুদ্ধের পরিস্থিতি ঘনিয়ে উঠল কিনা তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে। বিগত কিছুদিন ধরে অস্ত্র পরীক্ষা করে চলেছে কিম জং উনের দেশ, তা করতে গিয়ে অনেক সময়ই অন্য দেশের সীমা অতিক্রম করে ফেলেছে ক্ষেপণাস্ত্র। তেমনই ঘটনা ঘটেছে জাপানে। সেদেশের সরকার মিয়াগি, ইয়ামাগাতা এবং নিগাতার বাসিন্দাদের নিরাপদ স্থানে লুকিয়ে পড়ার নির্দেশ জারি করেছে, কারণ উত্তর কোরিয়া থেকে আসা ক্ষেপণাস্ত্র জাপানের প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এসে পড়েছে, যা যেকোনো সময় লোকালয়ে এসে পড়তে পারে বলে আশঙ্কা। কিম জং উনের দেশের ধারাবাহিক অস্ত্র পরীক্ষার জেরে ইতিমধ্যেই ওই অঞ্চলে যুদ্ধের আবহ তৈরি হয়ে গিয়েছে। বুধবারই পিয়ংইয়ং বিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে, তার মধ্যে একটি গিয়ে পড়ে দক্ষিণ কোরিয়ার উপকূলে। পাল্টা 16 ক্ষেপণাস্ত্র ছুড়ে তার জবাব দেয়। এবার জাপানের লোকালয়ে উত্তর কোরিয়ার ছোড়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা। বৃহস্পতিবার সাত সকালেই জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা মিয়াগি, ইয়ামাগাতা এবং নিগাতার বাসিন্দাদের ভূগর্ভস্থ বাংকার এবং মজবুত অট্টলিকায় লুকিয়ে পড়ার নির্দেশ জারি করেন। কিমের ক্ষেপণাস্ত্র আশ্রয় পড়ার আশঙ্কায় ওই এলাকায় বুলেট ট্রেন পরিষেবাও অস্থায়ীভাবে বন্ধ করে দিতে হয়। কিছুক্ষণের মধ্যেই অবশ্য পরিষেবা চালু হয়ে যায়। বিদেশে আটকে পড়া শত শত কোটি ডলার শিগগিরই অবমুক্ত হবে বলছে ইরান। মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে আটকে পড়া ইরানের শত শত কোটি ডলার অর্থ শিগগিরই অবমুক্ত হতে পারে বলে আভাস দিয়েছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আলি সালেহাবাদি। তিনি বলেছেন আটকে পড়া অর্থ ইরানের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে, ফলে এসব অর্থ দেশে আনার পথে এখন আর উল্লেখযোগ্য কোনো বাধা নেই। তেহরান সফররত ওমানের কেন্দ্রীয় ব্যাংকের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট তাহির বিন সালিম বিন আবদুল্লাহর সঙ্গে সাক্ষাতের কয়েক ঘণ্টা পর বার্তা সংস্থা ইরনা আলী সালেহাবাদির বক্তব্য প্রকাশ করে। দক্ষিণ কোরিয়ার কাছে ইরানের তেল বিক্রির প্রায় 700 কোটি ডলার দেশটির দুটি ব্যাংকে আটকে রয়েছে। ওই অর্থ অবমুক্ত করার প্রচেষ্টার অংশ হিসাবে কাতারের শীর্ষ ব্যাংকের ইরান সফরে এসেছেন। পশ্চাতের সঙ্গে ইরানের আলোচনায় বহুবার মধ্যস্থতা করেছে আমেরিকা। বৃহস্পতিবার সাক্ষাতের পর বিন আবদুল্লাহর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কথা বলেনি যে এ সাক্ষাতে দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া অর্থ সার প্রশ্নে সরাসরি কথা হয়েছে কিনা। তবে তিনি বলেছেন অতীতে একই ধরনের সমস্যা সমাধানে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি উদাহরণ দিতে গিয়ে গত বছর ব্রিটেনের কাছে আটকে থাকা প্রায় 50 কোটি ডলার দেশে ফিরিয়ে আনতে ওমানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন। রুশ সেনাবাহিনীর অস্ত্র আধুনিকায়নের আহ্বান পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রুশ বাহিনীর ব্যবহৃত অস্ত্রের আধুনিকায়ন করা উচিত। বুধবার তিনি নিজের সমন্বয় পরিষদের এক বৈঠকে একথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে পুতিন বলেন অবশ্যই ক্রমাগত ও ধারাবাহিকভাবে অস্ত্রের উন্নতি করতে হবে, কার্যকর থাকতে হবে। তিনি বলেন এটি নিশ্চিত করার জন্য উৎপাদনকারী ও বিকাশকারীদের মধ্যে সক্রিয় প্রতিযোগিতা থাকা গুরুত্বপূর্ণ। ইউক্রেনে চলমান যুদ্ধে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় সমালোচনার মুখে পড়েছে রুশ সেনাবাহিনী। বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ব্যাপক সরঞ্জামগত ক্ষতির কারণে পুরনো সামরিক যান নিয়ে লড়াই করতে বাধ্য হচ্ছে ইউক্রেনের মোতায়েনকৃত রুশ সেনারা। বেলারুশের মজুদ থেকে অন্তত 100টি ট্যাঙ্ক ও লড়াইয়ের সামরিক যান সংগ্রহ করতে বাধ্য হয়েছে তারা। এছাড়া আংশিক সেনা সমাবেশের ঘোষণার পর রুশ সেনারা অভিযোগ করেছেন তাদের উপযুক্ত ও পর্যাপ্ত বা কোনো সামরিক সরঞ্জাম দেওয়া হচ্ছে না। অনেকে নিজেদের থার্মাল আন্তবাস ও বডি আর্মর নিজের টাকা দিয়ে কিনেছেন। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর ইঙ্গিতেই হয়েছে হামলা, গুলিবিদ্ধ ইমরানের অভিযোগ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং গোয়েন্দা বিভাগের প্রধান এর ইঙ্গিতেই পিটিআইয়ের লং মার্চে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন পায়ে গুলিবিদ্ধ শঙ্কামুক্ত ইমরান খান।
সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর পিটিআইয়ের সিনিয়র নেতা আসাদ ওমার এ কথা জানান। খবর ব্লুমবার্গের পিটিআইয়ের সেক্রেটারি জেনারেল আসাদ ওমার বলেন, ইমরান খান শঙ্কামুক্ত হাসপাতালে আমাদের ডেকে নিয়ে তার হয়ে জাতির সামনে একটি ভিডিও প্রকাশ করতে বলেছেন ইমরান খান। জানান, আগেই তার কাছে হামলা তথ্য ছিল। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং আইএসআই প্রধান মেজর জেনারেল ফয়সালের নির্দেশে চালানো হয়েছে এই হামলা। ইমরানের দাবি, দেশে শীর্ষ পদগুলো থেকে তাদের প্রত্যাহার করা হোক, অন্যথায় দেশজুড়ে হবে গণ আন্দোলন। এদিকে সাবেক প্রধানমন্ত্রীর ওপর হামলার ঘটনায় পাকিস্তান জুড়ে ছড়িয়েছে বিক্ষোভ প্রতিবাদ। রাজপথে নেমে এসেছেন তেহরিকি ইনসাফের সমর্থকরা। লাহোরের যে হাসপাতালে ইমরান খান চিকিৎসা নিচ্ছেন সেটির বাইরে তারা অবস্থান নিয়েছেন। দলটির শীর্ষ নেতারা বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে। তাদের বক্তব্য, দেশের শীর্ষ পদে রদবদল না আনা হলে সহিংস আন্দোলনে যাবে পিটিআই।